নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখে নিতে চলেছি নতুন ওয়েবসাইট থেকে কি করে আমরা আমাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নেব এবং সেই রেশন কার্ড থেকেই আমরা খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবো আমাদের ডিলারের কাছ থেকে তো বন্ধুরা চলো দেখে নিই কী করে আমরা অনলাইন থেকে আমাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নেব তো ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তো বন্ধুরা সবার প্রথমে তোমরা এই নতুন ওয়েবসাইটটিতে চলে আসবে যেটি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এর হোম পেজে আসার পরে এখান থেকে তোমরা পেয়ে যাবে রেশন কার্ড বলে একটি অপশান দেওয়া হয়েছে এটিতে তোমরা ক্লিক করে নেবে এবং এই পেজটিতে আসার পরে তোমরা পেয়ে যাবে ডাউনলোড ইউর ই রেশন কার্ড এটিতে তোমরা ক্লিক করে নেবে তো এরপরে তোমরা একটু স্ক্রল করবে এবং নিচের দিকে আসবে এবং এখানে দেখতেই পাচ্ছ ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডাউনলোড ই রেশন কার্ড তো এখানে তোমাদের বলা হচ্ছে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার এবং এরপরে বলা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি তো এখান থেকে তোমাদের ক্যাটাগরিটি দিতে বলা হচ্ছে তো বন্ধুরা আমাদের এই রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য আমাদের দরকার পড়বে এখন আমাদের যে রেশন কার্ডের নাম্বারটি রয়েছে সে তো এটি আমাদের কাছে এখন না থাকলে আমরা কি করবো আমরা আবার সেই আমাদের যে পুরনো ওয়েবসাইটটি ছিল সেটিতে চলে যাব এবং এখানে আসার পরে আমরা স্ক্রল করে নিচে আসবো এবং এখানেই পেয়ে যাবো ইনকোয়ারি বলে একটি অপশন দেওয়া রয়েছে এবং এখান থেকেই তোমরা পেয়ে যাবে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটিতে আমরা এখন ক্লিক করে নেব তো এইখানে এখন আসার পরে আমরা এখানে পেয়ে যাব প্রথমেই রয়েছে সিলেক্ট ফর্ম টাইপ তো এখানে তোমরা যে ফর্মটি ফিল করেছিলে সেই ফর্মের নাম্বারটি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমরা চার নম্বর করেছিলাম আমরা চার নম্বর করে দেবো তারপর এখান থেকে আমাদের যে বারকোড নাম্বারটি রয়েছে সেটি এখানে পুট করে দেব তো আমাদের কাছে যদি বারকোড নাম্বারটি না থাকে তাহলে আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়েও সার্চ করতে পারি তো এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং এখানে যে ক্যাপচাটি দেওয়া আছে সেই ক্যাপচাটি আমরা এখানে এবার দিয়ে দেবো এবং এখান থেকে করে দেবো সার্চের বাটনটিতে ক্লিক তো বন্ধুরা আমাদের রেশন কার্ডের নাম্বারটি পেয়ে যাওয়ার পরে আমরা এখানে সেই রেশন কার্ডের নাম্বারটি পুট করে দেবো এবং এখান থেকে কোন ক্যাটাগরির কার্ড সেটি সিলেক্ট করে নেবো এবং এখান থেকে ডাউনলোড বাটনটিতে ক্লিক করে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ই রেশন কার্ডটি ডাউনলোড হচ্ছে আমাদের যে রেশন কার্ডটি ছিল সেটি ডাউনলোড হয়ে আমাদের কাছে চলে এসেছে এবার আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে এই রেশন কার্ডটিকে আমাদের যে সংশ্লিষ্ট ফুড ডিপার্টমেন্ট রয়েছে সেখানে নিয়ে গিয়ে এখানে একটি সিগনেচার করিয়ে আনলেই আমাদের কিন্তু যে খাদ্য সামগ্রী আমাদের জন্য বরাদ্দ করা হয়ে থাকে সেগুলি কিন্তু পাওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম কি করে আমরা আমাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারি তো বন্ধুরা এই ভিডিওটি নিয়ে যদি তোমাদের কোনো রকমের কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এছাড়া ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে